নগর জীবনের কোলাহল থেকে মুক্তির আশায় প্রকৃতির সান্নিধ্য চায় মানুষ আর এই চিন্তা থেকেই রাজশাহী নগরীর পদ্মাপারে নির্মাণ করা হচ্ছে উন্মুক্ত লালন মঞ্চ তবে সম্প্রতি কাটাতারের বেড়া দিয়ে সিটি কর্পোরেশন উন্মুক্ত মঞ্চটিকে লিজ দেওয়ার উদ্যোগ নিলে রাস্তায় নামে নগরবাসী রাজশাহী থেকে শরীফুজ্জামান রয়েলের ক্যামেরায় সম সাজুর রিপোর্ট প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলোকে তাদের কর্মকাণ্ড চালিয়ে নেবার সুযোগ করে দিতে দুই সালে রাজশাহীর শাহ মকদুম কেন্দ্রীয় ঈদগা সংলগ্ন পদ্মাপাড়ে উন্মুক্ত লালন মঞ্চ নির্মাণ কাজ শুরু করে সিটি কর্পোরেশন প্রতিদিনই নানা বয়সের মানুষ নির্মল বিনোদনের জন্য ভিড় করেন এখানে সম্প্রতি উন্মুক্ত সেই লালন মঞ্চের চারদিকে কাটাতারের বেড়া দিয়ে ফি নির্ধারণের উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন আর এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন নগরবাসী এই জিনিসটাকে আজকে যদি বন্ধ করে দেওয়া হয় আর কি তাহলে আবার দেখা যাচ্ছে যে আপনার প্রোগ্রাম করতে হবে এসে টাকা দিয়ে প্রোগ্রাম দেখতে হবে টাকা দিয়ে তাহলে উন্মুক্ত মঞ্চের কনসেপ্টটা কিন্তু থাকছে না যদি টাকায় দিতে হয় তাহলে আমরা ঘুরতে আসতে পারবো না তাহলে যাব কোথায় যদি মুক্ত হয় না থাকে তাহলে এটার নাম মুক্ত মঞ্চ রাখার দরকার কি কাটা তারের বেড়া দিয়ে আটকে দিচ্ছে এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে মানুষের চলাচলের নিয়ন্ত্রণ আরোপ হবে তাদের এই অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে এই কারণেই আমরা এর প্রতিবাদ জানাই আর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর কাটাতারের বেড়া দিয়ে লালন মঞ্চ ঘিরে দেওয়ার উদ্যোগে নাখোশ পানি উন্নয়ন বোর্ড আমরা অল্প কিছুদিন আগে দেখতেছি যে তারা তার কাটার বেড়া দিচ্ছে এদের জন্য আমাদের কোনো অনুমতি গ্রহণ করেনি এজন্য জন্য ওনাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি যে এখানে তারকাটার কাটার বেড়াটা কেন দেওয়া হচ্ছে প্রকল্পের কাজ সত্তর ভাগ শেষ হয়েছে জানিয়ে দায়িত্বপ্রাপ্ত মেয়র বলছেন বাকি তিরিশ ভাগ কাজ শেষ করার মতো টাকা সিটি কর্পোরেশনের নেই বর্তমান অর্থনৈতিক অবস্থায় আমরা এগুলো টানতে পারছি না বিধায় আমরা সিদ্ধান্ত নিয়েছি এখনো ফাইনাল না কিন্তু যে আসলে ওইটা আমরা ইজারা দিব কত টাকা প্রবেশ ফি করব ইট কাঠের নগর জীবন থেকে প্রকৃতির কাছাকাছি কাছে যাবার সুযোগকে যেন কাটাতারের বেড়া দিয়ে সীমাবদ্ধ করে দেয়া না হয় এমন দাবি এখানকার প্রকৃতি প্রেমীদের এনটিভি নিউজ ডেস্ক